তিনি তার গ্যাংলক গ্যাংলোবং পেন কাউন্সিল আসিয়ান তে কপাই গেমে বিনেমেই লং রাজীব জোলা ব্যাং উদিত কুমার দেরা বিনেমেই লং রাজে হংগু পদ কুইগুম কপাই গেমে আমি একতা বিজয় উন্নয়নের সভাত আজি অন্তিম দিনত আহিছে আর এটা সভায় আছে এতিয়া বিথুম রেংথামা সমষ্টি। গতিকে এই সভাত আমি বেলেগ বেলেগর এরিয়ার পর যে আমি যাকর এপ্লিকেশন বা মেমোরান্ডাম আকারে দিয়েছে তেওঁলোকৰ আমি গ্রহণ করেছো আর রাইজরপরা মত বিধিমত নিচিনা সেই সভাত, কারণ কার্বি আংলং অটোনমাস কাউন্সিলর নির্বাচনের সময় আমি রাইজর ওসর আছি আর রাইজক আমাক কৈছে যে রাস্তা পদূলিরপর আরম্ভ করে খাওয়াপানি আঁচনি নির্মাণ করারপর আরম্ভ করে স্কুল বিল্ডিং ওপেন স্টেজ কমিউনিটি হল স্পোর্টস কমপ্লেক্স সেই গোটেখিনি বিলাক রাইজে আমাক অবগত করে, সেই গোটেখিনি আমি এটা এটা আঁচনিবিলাকর গোটেখিনি সম্পূর্ণ করবর কারণে আমি টিম কার্বি আংলংয়ে ভারতীয় জনতা পার্টি আর দল আর সরকার একলগে মিলিজুলি আমি সিদ্ধান্ত লৈছো যে প্রত্যেক সমষ্টিত গৈ আমি সেই প্রতিশ্রুতিবিলাকর আখরে আখরে পূরণ করার স্বার্থত আমি সমষ্টিত আহি একতা বিজয় উন্নয়নের সভা আমি আয়োজন করা হয়েছে। আজি সেই নমতি কনসেন্সিয়র একতা বিজয় উন্নয়নের সভাত বিশেষকৈ ইয়াত রিজনেল পার্টি APSLC আর কংগ্রেস দলত ত্যাগ করে আমার ভারতীয় জনতা পার্টিও যোগদান করেছে আর তাল কার্যসূচী রাখি ইয়াত একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল ইয়াত আজি আধালা স্থাপন করেছে।